সুপ্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক সংলাপে। আমি মোজাম্মেল হোসেন তুহিন। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসা। এই আল্লাহর জন্য আমরা পরিবারে, সমাজে এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে ভালোবাসার বন্ধন রয়েছে, কোনো কোথাও রয়েছে রক্তের বন্ধনের কারণে আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমাদের পারিবারিক সম্পর্কের কারণে আমাদের স্ত্রীদেরকে আমাদের ভালোবাসি, আমাদের বাবা মাদেরকে আমরা ভালোবাসি, আমাদের আত্মীয় স্বজনদেরকে আমরা রক্তের বন্ধনের কারণে ভালোবাসি। আমরা যখন সমাজে এবং দিনের কাজে এবং আল্লাহর কাজে নিয়োজিত হই, তখন এই যে বিশ্বাসের বন্ধনে আমাদের এক এই বিশ্বাসের ভালোবাসার বন্ধনে আমরা অনেকেই আবির্ভূত হই এবং আমরা সঙ্গবদ্ধ হই। তো এই যে সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে আল্লাহর জন্য যে ভালোবাসা, এ বলতে কি বোঝায় এবং এর অর্থ কি, এর গুরুত্ব কি, এবং এখানে কোনো লিমিট রয়েছে কিনা, এ বিষয়ে নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের সম্মানিত অতিথি জনাব মুসলেহ ফারাদি সাহেবের সাথে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আপনার সাথে। বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের পারস্পরিক যে বন্ধন তৈরি হয় আমাদের সমাজে, আমাদের ভলান্টারি কাজে, আমাদের মসজিদে, আমাদের বন্ধু বান্ধবের সাথে, এখানে আমাদের বিশ্বাসের অবস্থান বা আল্লাহর সাথে আল্লাহর জন্য ভালোবাসা, যে ভালোবাসার যে বন্ধন শুরু হয়, এখানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থানটা কোথায় আমরা কি বন্ধনের ক্ষেত্রে, এবং আল্লাহর জন্য ভালোবাসা বলতে আমরা কি বোঝাই, এ বিষয়ে আমরা কথা বলবো। প্রথমেই জানতে চাচ্ছি আপনার কাছে আল্লাহর জন্য ভালোবাসা বলতে আমরা কি বুঝি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين جزاكم الله خيرا। খুবই গুরুত্বপূর্ণ। তো এটার গুরুত্বটা আপনি যেহেতু কোশ্চেন করেছেন, এটা বলতে কি বুঝি সেটাই আমি বলছি, এটার ইম্পর্টেন্সটা পরে বলবো ইনশাআল্লাহ। মানে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা বলতে আমরা কি বুঝি, আপনি ভূমিকায় বলেছেন যে আমরা মানুষকে ভালোবাসি, মানে ভালোবাসা মানুষের জীবনের একটা অংশ, মানুষের ভালো না বেসে অথবা ভালোবাসা না পেয়ে মানুষের পক্ষে জীবন যাপন করা সম্ভব নয়। মানুষের সাথে সম্পর্কের একটা ভিত্তি হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে গ্লু। এই গ্লু দিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ক হয়, এটা মানুষের অন্তরের সাথে, দিলের সাথে এই ভালোবাসা। তো ভালোবাসা ছাড়া হবে না, বাট সব ভালোবাসার জন্য তো আমরা সব পাবো না, নাও পেতে পারি। হ্যাঁ, ডিপেন্ডিং যে ভালোবাসাটা কেন এবং কি জন্য আমরা করছি এই ভালোবাসা। এই জন্য এই যে আল্লাহর জন্য যেটা ভালোবাসা, সেটা যদি হয় তাহলে আল্লাহর কাছে তার জাজা আমরা পাবো, পুরস্কার আমরা পাবো। এখন আল্লাহর মানে আল্লাহর জন্য ভালোবাসাটা কি, এটা অবশ্যই কোনো জিনিস আল্লাহর জন্য হতে হলে পরে কিছু শর্ত শরায়ত আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। আমি অমুককে আল্লাহর জন্য ভালোবাসি, খালি মুখে বললে হলো না, যে ওয়াই, কেন আপনি অমুককে আল্লাহর জন্য ভালোবাসেন, কেন চুজ করলেন, মানে আপনার বিসমিল্লাতে আপনার চয়েস যে একজনকে আপনি ভালোবাসবেন, এই যে চুজটা করবেন কিসের ভিত্তিতে আপনি করবেন। এটা একটা ভিত্তি হচ্ছে যে যাকে আপনি ভালোবাসবেন বা চুজ করবেন তিনি আল্লাহর ভালোবাসার পাত্র, তিনি আল্লাহর ভালোবাসার পাত্র অন্তত আপনার দৃষ্টিতে, বাকি তার ভিতরে আর আল্লাহর সাথে তার সাথে কি সম্পর্ক আছে ভিতর আপনি জানবেন না এটা। বাট প্রত্যেক মানুষ নিজে একটা যাচাই বাছাই করে দুনিয়াতে চলে, কাজেই আপনার দৃষ্টিতে যদি মনে হয় যে ওই লোকটা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যেমন সাহাবাদের সম্পর্কে বলা হয়েছে, আমরা কেন সাহাবাদেরকে ভালোবাসি, কারণ আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট এবং তারা আল্লাহর উপরে সন্তুষ্ট,
দ্যাটস দ্য ক্রাইটেরিয়া। তা আজকেও আমরা যারা দুনিয়াতে বসবাস করছি আমাদেরকে তো ভালোবাসতে হবে দুনিয়াতে চলতে। এখন এই ভালোবাসবেন কি দৃষ্টিতে, কিভাবে? সেটা হচ্ছে যে তিনি আল্লাহর প্রিয় পাত্র, সুতরাং তিনি আমারও প্রিয় পাত্র। দ্যাট ইজ দ্য ক্রাইটেরিয়া। এর মানে আপনি এই জন্য ভালোবাসবেন না যে আপনি যদি ওনাকে ভালোবাসেন তাহলে ওনার পাশে চেয়ারে আপনি বসবেন। হ্যাঁ, আপনি যদি দেখান যদি ওনাকে ভালোবাসেন তাহলে আপনার ওনার মুখে আপনার কিছু প্রশংসা শুনবেন। হ্যাঁ, অথবা ম্যাটেরিয়ালিস্টিক সামথিং আপনি পাবেন হয়তো, রাইট? উনি যখন কিছু ডিস্ট্রিবিউট করবে আপনি সেখানে কিছু অংশ পাবেন। এই জন্য আপনার সাথে, ওনার সাথে আপনি খুব ঘনিষ্ঠতা করলেন, আপনি ওনাকে দাওয়াত করলেন, আপনি ওনাকে খাওয়াইলেন, আপনি অনেক কিছু করলেন। কেন করলেন? ইউ উইল গেট সামথিং। এইটা আল্লাহর জন্য ভালোবাসা নয়। আল্লাহর জন্য ভালোবাসা হবে মানে কিছু আপনি তার কাছ থেকে পাবেন না, এনিথিং যদি পেতে হয় আল্লাহর কাছে আপনি পাবেন, তার কাছে আপনি আশাও করবেন না এবং চাবেনও না নেবেনও না, রাইট? কিছুই আপনি তার কাছ থেকে আপনি পাবেন না, আপনি পাবেন পরকার আল্লাহ তাআলার কাছে। একটা একটা বিষয়টা সম্পূরক প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনি অনেকটা বলেই ফেলেছেন, তারপরও একটু ক্লারিফিকেশনের জন্য, সেটা হচ্ছে যে আমরা আল্লাহর জন্য ভালোবাসা যখন ভালোবাসি কাউকে, তখন এই ভালোবাসাটা আমাদেরকে কখনো কখনো, যদিও বলি যে আমরা আল্লাহর জন্য ভালোবাসি এবং আল্লাহর জন্য একজনকে বেশি গুরুত্ব দেই, এই গুরুত্বটা দিতে গিয়ে আমরা ইনসাফ করার ক্ষেত্রে কখনো সমস্যা হয় কিনা। যেমন আমি একটা একটা এক্সাম্পল আপনাকে দিই, যদি আমরা একটা এই রাসূলুল্লাহ সময়, সাহাবাদের সময়, ইভেন গনিমতের মাল বন্টনের সময়, উনি যাদেরকে, মাদিনাবাসীদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু মক্কার লোকদেরকে অধিকাংশ গনিমতের মাল দিয়ে দিয়েছেন। তো এখানে আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের এই পারস্পরিক দুনিয়াবি যখন স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে, অগ্রাধিকার ব্যাপারে, এই আল্লাহর সাথে ভালোবাসাটাকে কোনো সম্পর্ক রয়েছে কিনা, বা এই এই এটাকে আমাদের এইটার ভিত্তি করে আমরা এই দুনিয়াবি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে বন্টন করতে প্রায়োরিটি দেবো কিনা, আমি বুঝতে পারলাম কিনা কষ্ট। অবশ্যই আপনি দেবেন না, কারণ আপনার ভালোবাসা যদি আল্লাহর জন্য হয় এবং আপনি বিনিময়ে তার কাছ থেকে কিছু চাবেন না, আপনি যদি আপনার তার কাছ থেকে কিছু চাওয়ার না হয় তাহলে তাকে আপনার কিছু দেওয়ারও প্রয়োজন হবে না। এখানে মানে দুনিয়াবি গিভ ইন টেকের কোনো প্রশ্ন নেই। আপনি তাকে ভালোবাসবেন, অবশ্যই আপনি তার জন্য স্যাক্রিফাইস করবেন, তারকে মানে কতগুলো হকুক আছে মুসলমান হিসেবে, আরেক মুসলমানের হক আছে, ইত্যাদি ইত্যাদি আছে, সেগুলো তো আপনি দেবেন স্বাভাবিক। কিন্তু বিনিময়ে আপনি তার কাছ থেকে মানে কিছু আশা করবেন না। যদি আপনি বিনিময়ে কিছু আশা করতে চান তাহলেই এটা আল্লাহর জন্য ভালোবাসা হবে না। এবং আপনি আরেকটা কথা আপনি বলছেন যে আমি একজনকে ভালোবাসি, রাইট? সুতরাং তার সাথে আমার ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে আরেকজনের উপরে আমি নাইনসাফি করব, রাইট? ওনার সাথে যদি দেখা যায় যে আরেকজনের কোনো প্রবলেম আছে, রাইট, তাহলে আমি যেহেতু ওনাকে ভালোবাসি তাহলে উনি রং করলেও পরে ওনাকে আমি সাপোর্ট করব। ইজ মাই ফ্রেন্ড রাইট অর রং, যে যেটা বলা হয়, এটা আল্লাহর জন্য ভালোবাসা নয়। আল্লাহর জন্য ভালোবাসার একটা এটাও একটা কন্ডিশন যে তিনি যখন কোনো খারাপ করবে তখন আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে, রাইট? তিনি যখন যখন উনি খুব ভালো কাজ করবেন আপনার সাথে সম্পর্কটা খুব ভালো হবে, উনি যদি আবার খারাপ কাজ করেন আপনার সাথে তার সম্পর্ক খারাপ হয়ে যাবে। যদি না হয় তাহলে ভালোবাসা আল্লাহর জন্য হইল না, তাহলে বোঝা গেল এটা আপনার পার্সোনাল ভালোবাসা। পার্সোনাল ভালোবাসা আপনি করলেন রাইট অর রং, আর আল্লাহর জন্য ভালোবাসা হইলে আল্লাহ থেকে, আল্লাহর যত কাছাকাছি উনি আপনার তত কাছাকাছি, আল্লাহর থেকে যত দূরে তিনি আপনার থেকে তত দূরে। আজকে ফ্রেন্ড,
আগামীকাল আপনার এনিমি হয়ে যেতে পারে, সে যদি আল্লাহ থেকে আল্লাহর এনিমি হয়ে যায়, তখন আর আপনার ফ্রেন্ডশিপ নাই। আর ভাই ভাই ভাইয়ের হক তো একটা হক, ওই রকম হক আছে যে ভাই অন্যায় করলে সেই সেটাকে হাত দিয়ে বন্ধ করে দেয়, এক্স্যাক্টলি তাই না? এক্স্যাক্টলি, মানে আপনি হাদিস পরিষ্কার হাদিস, সেটা হচ্ছে আপনি আপনার ভাইকে জুলুম থেকে রক্ষা করবেন, কেউ যদি তার উপরে জুলুম করে রক্ষা করবেন, যেমন এইটা, এবং তার হাত ধরে রাখবেন সে যদি কারো উপরে জুলুম করতে চায়, বন্ধ করে দেবেন আপনি, জুলুম করতে সে যেন না পারে। তো এইটা মানে এই যে আল্লাহর জন্য ভালোবাসাটা যেটা আমরা মোটামুটি বললাম, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, এটা আসলে পরিষ্কার বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ, রাইট, ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান, মানে যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, আল্লাহর জন্য কাউকে দেয়, রাইট, আল্লাহর জন্য কাউকে দিতে মানা করে, দেখেন মানা করার কথাও আছে, ঘৃণা করার কথাও আছে, রাইট, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ঈমান তার পরিপূর্ণ হলো। ঈমানের পরিপূর্ণতার জন্য আল্লাহর জন্য মহব্বত করতে হবে, ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, এই ক্রাইটেরিয়াটা ইম্পর্টেন্ট। কিন্তু আমরা দেখছি সমাজে এই ক্রাইটেরিয়া মেনটেন করার না করার কারণে অনেক প্রবলেম হয়, যে মানুষ তার ফ্রেন্ডশিপের কারণে সে অন্যায়কে সাপোর্ট করে, রাইট, সে অন্যায়কে সাপোর্ট করে, নো, তাহলে এটা আল্লাহর জন্য ফ্রেন্ডশিপ হলো না, আল্লাহর জন্য ফ্রেন্ডশিপ হলে যে সে অন্যায় তার অন্যায়কে সাপোর্ট করবে না, তার অন্যায় থেকে বরং অন্যায় থেকে তাকে বিরত রাখবে, বাধা দেবে, ক্রাইটেরিয়া হলো এইটা। এই জন্য দেখেন আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতে যখন কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ তাআলার ছায়ার নিচে ওই দুই ব্যক্তি থাকবে যারা শুধুমাত্র আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। এমন পুরস্কার আপনি পাবেন কিয়ামতের দিন, এবং আপনি তখন এই মহব্বতটা ভালোবাসাটা আপনি এইভাবে ক্রাইটেরিয়া মেনটেন করলেন না, এইভাবে পেয়ে যেতে পারেন না। এই যে আমাদের সমাজে, বিশেষ করে মুসলিম উম্মতে, মুসলিম দেশে এবং আমাদের কমিউনিটিতে এই যে আজকে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, এজন্য কি অনেকাংশে এটা দায়ী নয় যে এই যে দুর্নীতি দেখা যায়, স্বজন প্রীতিতা দেখা যায়, করাপশন দেখা যায়, এটা এটার এটার কারণ কি এটাই যে আসলে আমরা আমাদের মানুষের সাথে সম্পর্কের ভিত্তিটা আল্লাহর আল্লাহর মানে আল্লাহর ওপর বিশ্বাসের ওপর বা আল্লাহর আল্লাহর দেয়া আইন কানুনের ওপর ভিত্তি করে সম্পর্ক আমরা স্থাপন না করার কারণে কিনা, মানে এই ক্রাইটেরিয়া আপনি যেটা বলছেন যে এই ক্রাইটেরিয়ার মেনটেন করা হয় না, সম্পর্কের এই ক্রাইটেরিয়াটা নাই, রাইট, আমাদের সম্পর্ক আমরা চিন্তাও করি না যে সাম্বদির সাথে আমাদের সম্পর্কটা এটার ভিত্তিটা আসলে কি, ওয়াই তার সাথে আমার এত ক্লোজ কানেকশন, ওয়াই আমরা যদি চিন্তা না করি, দ্যার মাস্ট বি এ রিজন এটার জন্য, এবং এই রিজনটা হতে হবে সৎ সত্য রিজন। আমরা অনেক সময় অনেক বন্ধু বান্ধবের জন্য অনেক স্যাক্রিফাইস করি, অনেক কিছু করি, এই সব কিছু থেকে আমরা অনেক ফায়দা পেতে পারি, রাইট, যদি এটা লিল্লাহ আল হব্বু লিল্লাহ যদি হয়, আল্লাহর জন্য মহব্বত হলে কিন্তু প্রত্যেকটা মহব্বতে যে আমি একজনের দাওয়াত দিয়ে খাওয়াইলাম, আমি একজনকে মানে লিভ দিলাম, আমি একজনকে কত কিছু করি আমার মানুষের জন্য স্যাক্রিফাইস, এটা যদি আমরা মানে আল্লাহর মহব্বতের কারণে করি, মানে তার আল্লাহর মহব্বত এবং তাকে আল্লাহর কারণে আমি মহব্বত করি, এই ক্রাইটেরিয়া মেনটেন করে, মানে তার তাকওয়া, তার পরহেজগারি ইত্যাদির কারণে আমি এর বিনিময়ে কিছু চাই না, আমি আল্লাহর সন্তুষ্টি চাই, আল্লাহর বান্দাকে ভালোবাসি, আল্লাহর সন্তুষ্টি আমি চাই, আল্লাহ আমাকে দেবে, তার কাছে আমি কিছু চাই না, বাস, এটা যেহেতু আল্লাহ আমাকে বলছেন যে আমার জন্য ভালোবাসো, আমার বান্দাদেরকে ভালোবাসো, এই জন্য আমি করি। এটা তো আপনি বললেন যে বন্ধুত্বের ক্ষেত্রে, দেয়ার ক্ষেত্রে, নেয়ার ক্ষেত্রে, দেয়ার ক্ষেত্রে তো আমরা যদি ব্যক্তিগত ভাবে কাউকে কিছু দেই, আমি যাকে ভালোবাসি তাকে আমার ব্যক্তিগত যাই দেই, তাতে তো আমার কোনো সমস্যা হওয়ার কথা নাই, কিন্তু যখন আমি রাষ্ট্রের পক্ষ থেকে কোনো আমানত আমার কাছে আছে, সংগঠনের পক্ষ থেকে আমানত নিয়ে আসে,
সমাজের পক্ষ থেকে আমানত আসে, এই আমানত বন্টনের ক্ষেত্রে তো আমাকে ডেফিনেটলি আমার বন্ধুত্ব আমার সামনে দাঁড়াবে না, এখানে হচ্ছে যে ইনসাফটাই সামনে আসবে, তাই না? হ্যাঁ, এটা তো, এটা তো অবশ্যই অবশ্যই। এমন কি আপনি যেটা বলছেন, যে এমন কি আপনি ভূমিকা যেটা বলেছেন, আমাদের ছেলে মেয়েরকে আমরা ভালোবাসি, এটা ন্যাচারালি আমরা ভালোবাসি, তাই না? স্বামী স্ত্রীর ভালোবাসা আছে, মা বাবার মানে ভালোবাসা আছে, আত্মীয় স্বজন ভালোবাসে, রক্ত বন্ধন আছে, এটা তো ন্যাচারালি হয়, রাইট? এই ন্যাচারালি যে জিনিসটা হয়, এখানে যদি আপনি নিয়তটা আল্লাহর জন্য করে ফেলেন, আল্লাহর জন্য আপনি ভালোবাসেন, এই নিয়তটা যদি আপনি করেন আর ক্রাইটেরিয়া মেনটেন করেন, তাহলে এইটা আল্লাহর জন্য ভালোবাসা হলো, তাই না? এর মানে আপনি আপনার ছেলে মেয়েকে তারবিয়া দিচ্ছেন, তাদেরকে বড় করতেছেন, যে আল্লাহর জন্য, আল্লাহ আমাকে তাদেরকে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহর বান্দা বানানো হবে, আমি মহব্বত করতেছি আল্লাহর জন্য যেন তারা আল্লাহর বান্দা হয়, আল্লাহর বন্দী হয়, এই কারণে আমি মহব্বত করি। এইটা যদি আমরা ঢুকাই ফেলতে পারি, তাহলে তো আমরা সোনায় সোহাগা, এটি তো হওয়া উচিত। মানে প্রত্যেকটা জিনিসই তো, মুমিনের প্রত্যেকটা কাজই তো সওয়াবের কাজ, তাই না? এটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভর করে, কাজ করতেছি অনেক কিছুই, নিয়ত গলত ফায়দা কিছু হবে না, তাই কাজে এই জন্য নিয়তের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে সব ক্ষেত্রেই, এটা তো আমরা জানি। আমরা তো ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফার সময় ওনার সন্তানের প্রতি ওনার যে ভালোবাসা ছিল, আপনি যে কথাটা বললেন যে সন্তানের প্রতি ভালোবাসা, এই ভালোবাসাটাকে কিন্তু আল্লাহ, যখন আল্লাহর হুকুমের কথা চলে এসেছে, তখন কিন্তু এই ভালোবাসাটা আল্লাহর ভালোবাসাটাকে প্রাধান্য পেয়েছে। এবং নিজের ছেলে মেয়েদেরকে শাস্তি দেয়া, নিজের ভাই বোনদের সাথে সম্পর্ক ছিন্ন করা, হযরত ওমর তো বলছিলেন যে বদরের যুদ্ধে যারা বন্দী হয়ে আসছিল, যে প্রত্যেকের আত্মীয় যে আছে তাকে সামনে দাও, সে তাকে হত্যা করবে, বুঝাবে যে আল্লাহর ভালোবাসা মানে তোমার বেশি, দিনের ভালোবাসা তোমার সে বেশি। তো দ্যাটস ক্রাইটেরিয়া ইজ রিয়েলি ভেরি ইম্পর্টেন্ট, এটা মেনটেন করতে হবে। তো একটা বিষয় এই আপনি একটা যদি আমাদের কাছে খোলাসা করে বলেন, যে কখনো এই বিষয়টা একটু কনফিউজ হয়ে যায় আমরা, যখন মাঝে মাঝে যখন আমরা একটা কমিউনিটির কাজ করি, একটা ভলান্টিয়ারি অর্গানাইজেশনের কাজ করি, একটা একটা সংগঠনে কাজ করি, আমাদের মধ্যে কখনো দেখা যায় কারো কারোর সাথে ভালোবাসার পরিমাণটা অনেক বেশি। এই বেশি বেশিতে কোনো খারাপ কিছু নয়, মানে এটাতে ভালো দিকই বেশি, আল্লাহর জন্যই ভালোবাসা শুরু, আর এছাড়া তো কোনো আত্মীয় আত্মীয় আত্মিক বন্ধনও ছিল না, ভালোবাসা শুরু হয়েছে দিনই কাজের কারণে। কিন্তু দেখা যায় যে এটা অনেক সময় অন্ধত্ব না হলে অনেক সময় অনেক কিছু আমরা ইগনোর করি অনেক ক্ষেত্রে, এই ভালোবাসার সম্পর্কে রাখতে গিয়ে বা এটাকে গুরুত্ব দিতে গিয়ে, এবং অন্য কি মনে করবে এই কথা চিন্তা করে। এই 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 ব্যাপারে আমাদের কি কিছু বলবেন কি? হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট আপনি পয়েন্টটা তুলেছেন আর কি, যে অনেক সময় যেমন আমরা কোনো এক জায়গাতে জড়ো হয়েছি, একসাথে হয়েছি, এক প্রতিষ্ঠানে আমরা আছি, এই প্রতিষ্ঠানের মধ্যে যেমন এই দেশে তো এটা একদম ন্যাচারালি আমি দেখছি, এটা এই দেশে বিভিন্ন সিচুয়েশনে আপনিও কাজ করেছেন জানি, সেখানে মানে একটা ছোট ক্লিক গ্রুপ, তো ওই আপনার একটা গ্রুপ আছে, ওই গ্রুপের সাথে আপনার একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক, আর অন্য লোকরা আপনার সাথে সম্পর্ক এতটা ভালো না, এই জন্য আপনি যাদের সাথে খুব সম্পর্ক এই তাদের ইন্টারেস্ট আপনি দেখেন, তারা যদি, এর যেমন এদেশের চাকরিতে যেটা হয় সেটা হলো যে কাকে প্রমোশন দিলে পরে মানে সে আমাকে খুব সাপোর্ট করবে এবং আমার আমার কাজটা ভালো হবে, আমারও প্রোগ্রেশন হবে, বিকজ কাজ যদি কর্মচারীরা না করে প্রোগ্রেশন হবে না, এইসব দৃষ্টিকোণ থেকে একটা কিছু লোকের সাথে খুব ভালো সম্পর্ক মেনটেন করে, এটা তো জায়েজই হইতে পারে না আমার কাছে, এটা মানে আমি যতটুকু বুঝি এটা জায়েজ হইতে পারে না ইসলামের কাজে, যে যত বেশি মুখলেস, যে যত বেশি সেক্রিফাইস করে, যে আল্লাহর যত প্রিয় বান্দা বলে আপনি মনে করেন,
তার সাথে আপনার সম্পর্ক বেশি থাকতে হবে। আর ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের, যেমন এই আপনি সিস্টেমের কথা নিয়ে আসছেন, সংগঠনের কথা নিয়ে আসছেন, এখানে একটা প্রসেস আছে, সেই প্রসেসে হচ্ছে নির্বাচন বা বিভিন্ন সিলেকশনের মাধ্যমে কিছু লোককে আপার পজিশনে দেয়া হয়। তো এই সিচুয়েশনে যারা যে পজিশনে থাকে সেই পজিশন অনুযায়ী সম্পর্ক আপনাকে মেনটেন করতে হবে, রাইট? যদি আপনি না করেন তাহলে বোঝা গেল যে আপনি পার্সোনাল দৃষ্টিতে করতেছেন। মনে করেন আপনি যে 100 লোক আছেন এক জায়গাতে, 100 লোকে মনে করলো যে ওই ব্রাদার সিস্টার আমাদের মধ্যে সবচেয়ে উপযুক্ত ইসলামের দৃষ্টিকোণ থেকে, দিনের দৃষ্টিকোণ থেকে, সবকিছু থেকে, তো তাকে ওখানে আপনি বসাইলেন সবাই মিলে, তাহলে আপনার বেশি ভালোবাসাটা প্রথম তার সাথে হওয়া উচিত। আপনার পার্সোনাল চয়েসটা আপনাকে নিজে রাখতে হবে। এমন যদি হয় যে না, ওখানে আপনার ভালোবাসাটা নাই কিন্তু আপনার সাথে ব্যক্তিগত অনেক ভালোবাসা অনেকের সাথে আছে, সেটা খুবই স্ট্রং, মজবুত, এবং সেখানে আপনি ওখানকার ভালোবাসা দেখাইতেও পারেন না, বরং আপনি কথাও শোনেন না, তাহলে বোঝা গেল দিস ইজ নট ফর আল্লাহ, আল্লাহর জন্য না। ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনি যখন কোনো জামাতে থাকেন, সংগঠনে থাকেন, গ্রুপে থাকেন, তাহলে এই প্রসেসে যারা, যাদেরকে বেটার মনে করা হয়েছে সবার পক্ষ থেকে, সেখানে আপনার ভালোবাসাটা যেতে হবে, সেখানে আপনার আপনার কথা থেকে যে কথাটা বেরিয়ে এসেছে খুব চমৎকার জিনিস, সেটা হচ্ছে যে যে আল্লাহর ভালোবাসা মানুষের প্রতি যে ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাটা হচ্ছে এটা স্থায়ী, এটা 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 আমাদেরকে সবসময় করে যেতে হবে, এখানে কোনো শর্তর কোনো ব্যাপার নয়, আনকন্ডিশনাল। আর মানুষের প্রতি যে আমাদের ভালোবাসা, এটা সাবজেক্ট টু আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের সাথে সম্পর্কিত, অবশ্যই। এবং এই সম্পর্কের সাথে যখনই হুচট খাবে এই সম্পর্কটা, তখনই আমাদের ভালোবাসাটা হুচট খাবে। মানে উঠানামা করতে থাকবে, উঠানামা করতে, এটা এটা কোনো স্থায়ী একটা বিষয় না, এটা একটা একটা অস্থায়ী বিষয়, ডিপেন্ড আমাদের আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের উপর ভিত্তি করে এটা রচিত। এক্স্যাক্টলি এইটাই, একদম আপনি ভালো সামারি করেছেন যে আল্লাহর জন্য ভালোবাসা হতে হলে পরে এটা উঠানামা করবে, ইমান যেভাবে উঠানামা করে ভালোবাসাটাও উঠানামা করবে। যখন যার ভালোবাসা আল্লাহর সাথে বেশি, আপনার সাথেও বেশি, তার কমে গেছে আপনার সাথেও কমে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথাগুলো বলার জন্য। আমি আশা করি আমাদের শ্রোতা ভাই বোনেরা বিষয়টি নিয়ে চিন্তা করবেন, এবং বিষয়টি আসলে চিন্তার বিষয়, বিষয় বিষয় হচ্ছে যে আমরা প্রতিনিয়ত সম্পর্ক সৃষ্টি করি, নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন বন্ধন তৈরি হয়, এবং আমাদের অতিথি যে বলেছেন আমাদের ভালোবাসা হচ্ছে বন্ধনের ভিত্তি, ভালোবাসা ছাড়া বন্ধন তৈরি হয় না, এবং ভালোবাসাটা এই বন্ধনটা সৃষ্টি হবে এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে, এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক যতই ঘনিষ্ঠ হবে আমাদের সাথে, এবং যা ততই আমাদের বন্ধন তো আরো ঘনিষ্ঠ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনা থেকে ফায়দা নিয়ে তৌফিক দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।